স্নায়ুযুদ্ধের পর রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় বন্দী বিনিময় সম্পন্ন হয়েছে। তুরস্কের মধ্যস্থতায় এই বন্দী বিনিময় চুক্তিতে মুক্তি পেয়েছে উভয় পক্ষের 26 জন। রাশিয়ার কারাগার থেকে ছাড়া পাওয়া 16 জনের মধ্যে যুক্তরাষ্ট্রের 3 নাগরিক, 1 জন মার্কিন গ্রিন কার্ডধারী, 5 জন জার্মান ও 7 জন রুশ রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, নরওয়ে, স্লোভেনিয়া, পোল্যান্ড ও জার্মানির কারাগার থেকে মুক্তি পেয়েছে 10 রাশিয়ান। যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্সকোভিচও রয়েছেন মুক্তদের তালিকায়। তাদের আঙ্কারের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে।